গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি এই যে চাপাতি বাগানে। এই জায়গাটার নাম কি জানি না, জায়গাটা দেখা দে। ওয়াক করতে এসেছি। হ্যাঁ, ওয়াক করতে এসেছি, কিন্তু খুব সুন্দর জায়গা দেখছি। অনেক বড় এলাকা, শুনশান, খুব ভালো সূর্য দেখা দে। তো এই যে দেখো সূর্য ভগবান, আর এই যে দেখো চাপাতি বাগান, দেখো অনেক দূর দূর অব্দি বাড়িঘর নেই। খুব সুন্দর জায়গা, নাম না জানা জায়গা, অঞ্জান জায়গা। তুমি দেখে নাও, এই যে হাঁটাহাঁটি করছে কেউ। এখন 5:30টার মতো বাজে, কটা বলিস? 5:30টাই তো বাজে। এখানে আমরা অনেক সকালবেলা উঠতে পারি আর কি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি অন্য একটা জায়গায়, মানে মেলাতে, মানে চড়ক মেলাতে আর কি। আমরা অনেক বছর চড়ক মেলা দেখিনি, তো আজকে আমরা চড়ক মেলাতে যাচ্ছি, দেখবো কেমন হয়। মানে আমি তো ছোটবেলায় দেখেছি, তো অনেক বছর হয়ে গেছে দেখিনি। তো আমার মেয়ে দেখবে আজকে, আর এটা হচ্ছে আমার নতুন মেয়ে, দেখো। তোমরা আগে ওকে দেখেছো কিন্তু জানো না। তো যাই হোক, ওর নাম হচ্ছে শম্পা। তো ও আমাদেরকে নিয়ে যাবে চড়ক মেলাতে আর কি, আমাদের বাড়ির মেম্বার। তাহলে ওর সাথে আমরা চড়ক মেলাতে চলে যাবো, তাহলে তোমরাও চলো আমাদের সাথে চড়ক মেলাতে, দেখা হবে চড়ক মেলাতে গিয়ে। একদিন বুঝতে দেখা আছে না উপরে যখন লাইট থাকে। নতুন আত্মীয়, চল ওদিকে পাশে। কানের মেলা দেখলেন হবে, তারপরে চড়ক মেলা দেখা হয়ে গেল। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, আমি আবার অন না করেই বলেছিলাম বাড়িতে গিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে, রাস্তাতে হচ্ছে না। তাহলে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। এখানেও আছে মাটি কালার,
তোর তো একটু জিজ্ঞাসা করি, ফ্যানগুলো জিজ্ঞাসা করি তো, বন্ধ করে দিতো তো, একটু যাই না, না না ফ্যানের দোকানে আমরা ফ্যান কিনতে যাচ্ছি। দূরা আমরা চলে এসেছি, এই যে আসার পরে আসার সময় নিয়ে এসেছি সবজি, এই যে সবজি লাউ ভেন্ডি পটল এইসব নিয়ে এসেছি। দেখো একটা মেয়েকে চলো দেখতে থাকো ভিডিওটা। অনেক তো বন্ধুরা দেখে নাও, পটল ভেন্ডি আর হচ্ছে বাঁধাকপি আর হচ্ছে একটা লাউ আর হচ্ছে চিপস আর হচ্ছে এটা কি, এটা এটা ডাল মুগ ডাল আর এখানে আছে কি পেঁয়াজি বলে না পকোড়া, ধনের পকোড়া আর হচ্ছে এক প্যাকেট বাদাম। স্কিপ করে দিব বন্ধুরা, মেয়েটা চলে গেল, তালাটা বন্ধ করে দিচ্ছে। বন্ধুরা আমার ছেলে খাবে এই যে ম্যাগি আর ওয়াই ওয়াই, এই যে বানা হয়ে গেছে এখন বসে খাবে। বস হ্যালো বন্ধু, বলো হ্যালো।
তো বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই, হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। হ্যাঁ, বাংলাতে নাকি নতুন সাল, আমরা তো জানি না, সিকিমে তো বাংলাতে মানাতাম না আর কি। তো আজকে কিছু পূজা পাঠ ছিল না, তো আমরা পূজা পাঠও করতে পারিনি, আমরা জানিও না, আমাদের বাড়ির দিকে করতো কিন্তু আমরা জানি না, মানে জ্ঞানটাকে এত বছর ছিলাম, 30 বছর ছিলাম, কোনোদিনও পালন করা হয়নি আর কি। তো এখানে আসছি, তো ওই যে কি চাল ভাজা করে নাকি, চাল ডাল ভাজা ভাজি করে, ওসব ওসব করা হয়নি আর কি, আমরা করতে পারিনি, আমরা জানতামও না, তো তাই বলে দিচ্ছি যে আমরা করতে পারিনি, কিন্তু হ্যাপি নিউ ইয়ার বলছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, শুভরাত্রি। এই যে আমার মেয়ে এসে গেছে।